হয় আজি যোরহাট লোকসভা সমষ্টির কংগ্রেস তথা বিরোধী ঐক্য মঞ্চৰ প্রার্থী গৌরব গগৈয়ে শিবসাগর জেলার থাউরা বিধানসভা সমষ্টিত ব্যাপক নির্বাচনী প্রচার চলাইছে। থাউরা দলত সেবা করে আরম্ভ করে সেবা ধরে তারপর পঞ্চায়েতে পঞ্চায়েতে চলাইছে প্রচার। মই দেখাইছো এয়া শিবসাগর জেলার থাউরা সমষ্টিত এইদরে প্রচার চলাইছে। গৌরব গগৈ বিপুল আদরণি জানাইছে এই অঞ্চলের রাইজে। মই দেখাইছো এয়া দেখিছে গৌরব গগৈ এই ধরনের প্রচার চলাইছে, গৌরব গগৈ আদরণি জানাইছে। এয়া সমদল উলিয়াইছে গৌরব গগৈ থাউরা সমষ্টিত, আর এই সমদলত এনে ধরনের বিভিন্ন প্রান্তত এয়া দেখিছে এয়া আবাল বিদ্যা বনিতা বহুতেই এনে ধরনের আদরণি জানাইছে। এয়া মই গৌরব গগৈ এয়া দেখাই আছো এই ধরনের শিবসাগর জেলার থাউরা সমষ্টিত পঞ্চায়েতে পঞ্চায়েতে আজি এ ধরনের নির্বাচনী প্রচার চলাইছে গৌরব গগৈয়ে, রাইজর কাঠ চাপিছে এয়া দেখিছে। মই এটা এইখিনিতে ভাষ্য লম দাদা 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 কেনে পাইছে ইয়াতকে আৰু ডাঙৰ উপহার রাইজে আমাক দিব নোৱাৰে, ইয়াতকে আৰু ডাঙৰ আশীর্বাদ আর রাইজে আমাক দিব নোৱাৰে। এই যে মৰম, এই স্নেহ যে আবটি ধৰিছে, সেইটোৱে আমাৰ উদ্দেশ্য যে আমি রাইজের লগত একটা ব্যক্তিগত সম্পর্ক সৃষ্টি করি। আজি প্রথম যদিও আহিছে আপনা, কিন্তু সুন্দর করে এই ধরনের আদরণি জানাইছে, কি কব? মই রাইজের প্রতি শ্রদ্ধা নিবেদন করছো, আর রাইজে যে আশা করেছে এই আশা মর্মে মই অনাগত দিনত আরো কষ্ট করিম আরো চেষ্টা করিম। এয়া হচ্ছে গৌরব গগৈ ভাষ্য, অনাগত দিনত আরো কষ্ট করব, কি কব? আসলে রাইজের উপস্থিতি একটা কথা প্রমাণ করেছে যে ইতিমধ্যে গৌরব থাকিলে, আর রাইজের যে স্বতঃস্ফূর্ত সঁহারি, ইয়াত কোনো পয়সা দিয়ে মানুষ অনা নাই, রাইজে নিজে নিজে উলাই আহিছে। আর একটা কথা প্রমাণ করেছে যে অসম গৌরব গৌরব গগৈ, আর অসম গৌরব গৌরব গগৈ এবার যোরহাটবাসী জিকাই একটা নজির সৃষ্টি করব আর অভিলেখ সংখ্যক ভোটত জিকাব। আমি খুব ভাল পাইছো, আমি অন্তরভাবে আশীর্বাদ দিছো তেও যাতে জিকক, আর জিকিলে জিকিবলে নাই, গৌরব গগৈ জিকিলে আজি বিভিন্ন গাঁত আমি গৈ থাকি। মই কৈছো আকৌ আনন্দরে আজি রাইজের মাজত গৈছো, আর রাইজে যে মরম আর স্নেহ আমার আগবাইছে তাতকৈ ডাঙর আশীর্বাদ হব নয়। নিশ্চয় এই কথালয় মই নিজের সদনত প্রত্যেক বক্তৃতার এই কথাটো লাইছো। এয়া দেখিছে এয়া মই দেখাইছো এই ধরনের কংগ্রেস কর্মী সকলের উপরেও রাইজর দল, অসম জাতীয় পরিষদর একাংশ কর্মী বিষয়ববীয়া সহযোগ করেছে গৌরব গগৈ এই যে সমদল, এই সমদলত এয়া মই দেখাইছো থাউরা সমষ্টির আজি প্রান্তে প্রান্তে ঘুরিছে গৌরব গগৈ, এইদরে আজি ব্যস্ত হয়েছে যোরহাট লোকসভা সমষ্টির কংগ্রেস প্রার্থী গৌরব গগৈ, এইদরে আজি নির্বাচনী প্রচার চলাইছে। পুয়া থাউরা দলত উপস্থিত হয়ে সেবা তেওঁ আজি কার্যসূচী আরম্ভ করে, আর মই পুনৰ জানাইছো আজি বিয়লিলৈ তথা সন্ধিয়া শিবসাগর শিবদলত সেবা লব গৌরব গগৈয়ে, শিবসাগর রাজীব ভবনত সন্ধিয়া ইফতার পার্টি অংশ লব গৌরব গগৈয়ে। আজি দেখা গল যে দীপ গগৈ লগ করলে না, এনে ধরনের রাজনীতি হব লাগে যত আমি সকলে যোরহাট লোকসভা বা অসমৰ জ্যেষ্ঠ সকলের ওচৰত গৈ আশীর্বাদ বিচাৰিব লাগে। আৰু এই কথা মোৰ যোৱাকালি প্ৰাক্তন সাংসদ মোৰ খুৰা দীপ গগৈ ডাঙৰীয়া মোক অৱগত কৰালেই যোৱাকালি, যে বৰ্তমানৰ তপন গগৈ ডাঙৰীয়া তেখেতৰ ঘৰলৈ যাবলৈ বিচাৰে। গোটেই কথাখিনি মোৰ লগত চৰ্চা কৰি আজি এই অনুষ্ঠানটো পতা গৈছে, হঠাৎ নহয় যোৱাকালিয়ে মই গম পাই গৈছিলোঁ। ইয়াত বেলেগ কোনো কুটিলতা নাই, মই যোৱাকালিয়ে গম পাই গৈছোঁ
যে আমাক মোৰ খুড়াই মোক নিজে ফোন করে মোক জানালে আর সেই কারণে আমি এই কথা আমার কারণে হঠাৎ বা অকস্মিক নয়। ধন্যবাদ।